ভোর বাজে এখন 4টা এখন রয়েছে আমি মঙ্গল পান্ডে ঘাটে আর ওই সাইড থেকে চণ্ডীপাঠ ভেসে আসছে বীরেন্দ্র কিশোরের এই যে এই ফিলটা না গায়ে বলে বোঝাতে পারবো না যে কতটা কাটা দিচ্ছে গলা বসে গেছে ডান্স করতে করতে যাই হোক তোমরা জানো যারা ভোরবেলা গঙ্গায় যাও এই যে গঙ্গার পাশ থেকে যে চণ্ডীপাঠের আওয়াজটা ভেসে আসে এইটা হচ্ছে আলাদা আলাদা এখন একটু বাদেই স্নান করবো এখন জোয়ার চলছে এদিকে পুলিশ প্রশাসন থেকে সব কিছুর ব্যবস্থা রয়েছে আটো সাটো আর এদিকে ঠাকুরমশাই ব্রাহ্মণ ট্রাহ্মণ রয়েছে যারা তোমার ওই পিণ্ড টিণ্ড দেবে তর্পণ করবে তাদের সমস্ত কিছু আমরা একটু সূর্যটা উঠলেই স্নান করবো স্নান করে জল নেবো জল নিয়ে বেরিয়ে যাবো মোটামুটি এখন 4টে বাজে ভালোই লোকজন ভিড় হয়ে গেছে এই জায়গাটা আর ওই সাইড থেকে চণ্ডীপাঠের আওয়াজ ভেসে আসছে এই ফিল্ড আমি জাস্ট বলে বোঝাতে পারবো না দারুণ ফিল্ড দারুণ এটা যারা তোমরা প্রতি বছর গঙ্গায় যাও এই মহালার দিন ভোরবেলা তারা ছাড়া কেউ বুঝতে পারবে না এই ফিল্ডটা এই যে স্নান করা হয়ে গেল ভালোই ভালো একদম স্নান করে নিয়েছি আর যত সকাল হয়েছে তত এই যে লোক ভর্তি হয়ে গেছে প্রচুর লোক জমে গেছে বেলা হয়েছে বেশ ভালো একটা সময় কাটলো একদম সুন্দর ঠান্ডা জলে স্নান করলাম বেশ ঠান্ডা লাগছে এবার বেরিয়ে যাবো একেবারে বাড়ি গিয়ে একটুখানি ঘুমাবো ঘুমিয়ে রেস্ট নেবো তারপরে ভিডিওটা এডিটিং করবো গতকালকের ভিডিওটা তারপরে আবার যেতে হবে কলকাতায় ওকে জাস্ট বাড়ি এলাম গলা টলা বসে গেছে ফোনে চার্জ নেই ফোনটা চার্জে দেবো 10-15 মিনিটের মধ্যে ফোন চার্জ হয়ে যাবে তারপরে এডিটিং ওই এডিটিং করে তারপরে আমাকে আবার যেতে হবে বাপরে বাপ বাজে এখন 12:30 আমি গঙ্গা থেকে স্নান করে এসে বাড়ি এসে দেখি ফোনে চার্জ নেই ফোনটাকে চার্জে বসালাম ফোন চার্জ হলো তারপরে ভিডিও এডিটিং করলাম ভিডিওটা আপলোড করলাম ফেসবুক পেজেও ভিডিও আপলোড করলাম গতকালকে রাতে সারা রাত জাগা না তার মধ্যে আবার ভোরবেলা গঙ্গা থেকে স্নান করে এসেছি গলা বসে গেছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে যাই হোক সব কিছুকে উপেক্ষা করে কাজ করেই গেছি ঠিক আছে তো একদম মানে ফুল দমে ভিডিও এডিটিং করে গেছি আর আজকে তো আর কুমোরটুলি যাওয়া হলো না দেখি ভেবেছিলাম তো আজকে গিয়ে সুন্দরভাবে ব্লগ বানাবো অনেক কিছু করব ছবি শ্যুট করব ভিডিও শ্যুট করব এবার যে যাবে আমার সাথে যার আমি ছবি ভিডিও শ্যুট করব সেই গেল না মানে তার একটু শরীর খারাপ হয়ে গেছে অনেক তার ঠান্ডা লেগেছে জ্বর এসছে তার জন্য আজকে পুরোপুরি ক্যান্সেল করে দিতে হলো আমাকে কুমোরটুলি দেখা যাক ষষ্ঠী কি ষষ্ঠীর আগে পঞ্চমী চতুর্থ দিন কুমোরটুলি যাবো গিয়ে ভিডিও করব আর ওইদিকে বাগবাজারের ওইদিকে যে সমস্ত প্যান্ডেল রয়েছে শোভাবাজার রাজবাড়ি ওইদিকেও যাওয়ার ইচ্ছা আছে ভেবেছিলাম সব আজকেই কভার করবো বাট আজকে তো আর হলো না দেখি পঞ্চমী ষষ্ঠী যদি যেতে পারি তাহলে ওইগুলো একেবারে কভার করে আসবো বাজে এখন 1টা আর 1 ঘন্টা বাদে ইন্ডিয়া আর পাকিস্তানের একটা হাই ভোল্টেজ ম্যাচ সবাই অপেক্ষা করে আছে পুরো দেশ বিশ্বকাপের একটা প্রথম ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের তো খেলাটা দেখবো বিরাট এক্সাইটেড রয়েছি তোমরা কারা এক্সাইটেড রয়েছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ইন্ডিয়া পাকিস্তানের খেলা ভাই এটা মিস করা যায় না এটার প্রতি মানে জাস্ট অন্যরকম আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা তারপরে শুরু হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের বিশ্বকাপের প্রথম ম্যাচ ঠিক আছে তো আমাদের ইন্ডিয়াতে হচ্ছে আলাদা এক্সাইটেড আমি যত জোরে কথা বলতে যাচ্ছি হচ্ছে না গলা বসে গেছে ঠান্ডা লেগেছে যেই পরিমাণে যাই হোক আর মাত্র কয়েকটা মিনিট সবাই এক্সাইটেড পুরো দেশ এক্সাইটেড ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ তাও আবার বিশ্বকাপের প্রথম ম্যাচ ঠিক আছে তোমরা কারা কারা এক্সাইটেড আমার মতো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে ঠিক আছে এইদিকে অ্যাড দিচ্ছে যে অ্যাড চলছে ফোনে খেলা দেখছি এই এইদিকে এখন খেলা শুরু হচ্ছে আলাদা স্টেডিয়ামে প্রচুর লোক আলাদাই জোশ ভাই স্টেডিয়ামটাকে দূর থেকে ড্রোনের মধ্যে ক্যাপচার করেছে স্টেডিয়ামটাকে দারুণ লাগছে তো ইন্ডিয়া ইন্ডিয়া তাড়াতাড়ি কমেন্ট করো ও বিরাট হার্দিক পান্ডিয়া এখন আমাদের দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে এদিকে ব্যাট করতে নামছে ফার্স্ট পাকিস্তান ফার্স্ট ওভারে বল করছে বুমরা একটা উইকেট তো পড়বে 166 রান 5 উইকেট দুর্দান্ত খেলা হচ্ছে আশা করি তোমরা অনেকেই খেলাটা দেখছো আমি না জোরে চিল্লাতে পারছি না বারে বার একটাই কথা বলছি গলা প্রচন্ড পরিমাণে বসে গেছে মানে আজকের খেলাটা যেইভাবে হলো না 10 উইকেট পড়ে গেল লাস্ট উইকেট জাদেজা নিয়েছে দুর্দান্ত খেলা হয়েছে আমার গায়ে কাটা দিচ্ছে খেলা দেখে 191 রানে পুরো অল উইকেট পাকিস্তান মানে দুর্দান্ত খেলা হয়েছে প্রতিটা প্লেয়ার দুর্দান্ত খেলেছে আর এই প্রথমবার মানে ইন্ডিয়াতে বিশ্বকাপ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ফার্স্ট ম্যাচ পাকিস্তানের একটাও সমর্থক নেই পুরো স্টেডিয়াম জুড়ে ইন্ডিয়ান সমর্থক জাস্ট অন্য লেভেলের লাগছে 192 রানে পুরো পাকিস্তানকে অল উইকেট করে দিয়েছে দুর্দান্ত খেলেছে টিম ইন্ডিয়া আজ এখন সন্ধে 7টা আর এখন যাচ্ছি আমি একটা রেস্টুরেন্টে খেতে অনেকদিন ধরে ভাবছিলাম খেতে যাবো আজকে মহালয়া উপলক্ষে একটা রাতের ডিনার একটুখানি জমজমার যদি না হয় কেমন একটা লাগে না দুপুরবেলা তো খাইনি কিচ্ছু কাজে ব্যস্ত ছিলাম আর বাংলার পুজো শুরু হয়ে গেছে বলে কথা আজকে মহালয়া দিয়ে আমাদের মা দুর্গার আগমন ঘটে গেল তো আজকে রাতে ডিনারটা একটু বাইরে দিয়েই সেরে আসি বেশি দূর না বারাসাতেই নতুন একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে ওখানেই যাবো ফাইনালি আমি চলে এসেছি যেখানে আজকে রাতে আমি ডিনার করবো যে রেস্টুরেন্টটা হয়েছে বারাসাতে আর ভাই এখানে দেখছি কত সুন্দর করে মানে সিঁড়িটা হয়ে গেছে তো আলাদাভাবেই সাজানো
পুরো মনে হচ্ছে জন্মদিন বাড়ি চলে এসেছি। সিঁড়িটাই এত সুন্দর সাজানো, ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন হবে আমি জানি না, গিয়ে দেখতে হবে চলো। ফাইনালি চলে এসেছি যেই রেস্টুরেন্টে আমি বলেছিলাম ডিনার করবো, যেটা বারাসাতে নতুন ওপেনিং হয়েছে। তো রেস্টুরেন্টটার মধ্যে ঢোকার পরে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগলো না আমার, বারাসাতে এরকম রেস্টুরেন্ট সচরাচর নেই বললেই চলে। এইটা কিন্তু নতুন কিছুদিন আমার ওপেনিং হয়েছে, আর এখানে আমরা অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি। এসে যে জিনিসটা প্রথমেই দেখলাম, খাবার তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, বসে আছি এখানে মাটির বোতল, ঠিক আছে, খুব সুন্দর করে তৈরি করা দেখতেই পাচ্ছ। আলাদাই কিন্তু এই মাটির বোতলে জল দেখলে কিন্তু জলটা খুব ঠান্ডা লাগে। অ্যাম্বিয়েন্সটা যদি দেখাই তোমাদেরকে, অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম, আর এত সুন্দর ডেকোরেশন করা, 70 জনের সিট রয়েছে বসার সিট, পুরো এসি, পুরো টোটাল এরিয়াটা এসি। একদম ঢোকার সামনে এখানটায় হচ্ছে রিসেপশন রয়েছে, আর এই দিকটায় রয়েছে তোমার খাবার দাবারের জায়গা। সামনেই পুজো বলেই হার্ট অফ বেঙ্গল কিন্তু নিয়ে চলে এসছে বারাসাত হেলাবরতলা মোড়ে, তাদের নতুন একটা রেস্টুরেন্ট ওপেনিং করেছে কিছুদিন হচ্ছে। তো সামনেই যেহেতু পুজো, পুজো উপলক্ষে তোমরা যদি আসতে চাও, এত সুন্দর অ্যাম্বিয়েন্স আমি দেখালাম হালকা তোমার সিনেম্যাটিক শটের মাধ্যমেও দেখলে, আর এই যে ব্যাকিয়েটা দেখে নাও আর একবার, এত সুন্দর রেস্টুরেন্ট। আমরা সবাই চাই একটু আমাদের কাছের মানুষটার সাথে বা ফ্যামিলির সাথে গিয়ে এখানে টাইম স্পেন্ড করা, রাতে ডিনার করা বা দুপুরে লাঞ্চ করা। তো ফাইনালি আমাদের এখানে খাবার চলে এসছে, রাতে ডিনারে আমরা যেটা অর্ডার করেছিলাম, এখানে রয়েছে বাংলাদেশি পোলাও, ঠিক আছে, আর এখানে রয়েছে মাটন কষা, 2 পিস রয়েছে মাটন কষা, আর এখানে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই পুরো টোটাল কম্বোটা হচ্ছে 299। তোমরা 299-এ বাংলাদেশি পোলাও, 2 পিস মাটন কষা, চৈঢাল দিয়ে রান্না করে যেটা, আর এই যে ওয়েলকাম ড্রিঙ্কস, এইটা পুরো কম্বোটা কিন্তু পেয়ে যাবে বেশ ভালো করে। এবার বাংলাদেশি পোলাওটা খাই, দেখেই তো আমার জিভ থেকে জল পড়ছে। ও সঙ্গে রয়েছে এই যে সুন্দর মাটন কষা, একটু গ্রেভির পরে হালকা করে ছিটিয়ে। দেখো আমরা যেহেতু বাঙালি, তো বাঙালি কখনো পোলাও আর মাটন কষা চামচ দিয়ে খেতে পারি না, বিশেষ করে আমি তো পারি না, হাত দিয়ে একদম এইভাবে মাটনটা নিতে হবে, জাস্ট মানে চৈঢাল দিয়ে রান্না করেছে দেখতেই পাচ্ছ, চৈঢাল এই যে এইটা, এটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। আর এরকম বাংলাদেশি পোলাও নিয়ে, এই নিয়ে 299-এ বাংলাদেশি পোলাও সঙ্গে 2 পিস মটন কষা দিয়ে একদম পারফেক্ট কিন্তু রাতে ডিনার তোমরা এখানে এসে করতে পারবে, আর সঙ্গে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসটা থাকছে, ঠিক আছে। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে বাংলাদেশি পোলাও এবং মটন কষা। ওকে, নেক্সট আমরা যেই মেনুটা অর্ডার করেছিলাম ওটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটার দাম হচ্ছে 150। এটার মধ্যে রয়েছে তুমি অনেক কিছুই পেয়ে যাবে, আলু দেখতে পাচ্ছি, চিকেন দেখতে পাচ্ছি, একটা ডিম আছে, স্যালাড রয়েছে, তো নিয়ে যাক আগে। চিকেন বিরিয়ানি এটার পুরো টোটালটার দাম হচ্ছে 150, তোমরা পেয়ে যাবে ওর মধ্যে একটা ডিম পেয়ে যাবে, স্যালাড পেয়ে যাবে, এরকম সাইজের একটা ঠিক আলু রয়েছে, ঠিক আছে। এখানে একটা চিকেন রয়েছে, চিকেনটা ওই খুবই সফট, হাত দিলে এরকম যে ছাড়িয়ে যাচ্ছে, সেন্টটা কিন্তু খুব ভালো বেরোচ্ছে। যারা তোমরা ড্রাই বিরিয়ানি খেতে পছন্দ করো একদম শুকনো ঝরঝরে, তোমরা কিন্তু এখানে এলে সেইটা খেতে পারবে। জাস্ট আলুটাও কিন্তু খুবই সফট রয়েছে, এই যে জাস্ট আলুটা নিয়ে এখান থেকে একটু চিকেন নিয়ে এই নিয়ে এই ধরে জাস্ট এই নিয়ে খাওয়া যাক। দেখো আজকে রাতে ডিনার আমি করবো বলে বেরিয়েছিলাম, ডিনার তো দুটো জিনিস করলাম, কিন্তু দুটো জিনিসই আমার খুব ভালো লেগেছে, খাবার দাবারের টেস্টটাও কিন্তু খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। আমি ডেসক্রিপশনে এই রেস্টুরেন্টের মালিকের নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারো, একদম হেলাবরতলা মোড়েই কিন্তু এই রেস্টুরেন্টটা। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। সামনেই পুজো, আর পুজোতেই কিন্তু এরকম সুন্দর খাবার দাবার কিন্তু এই রেস্টুরেন্টে অবশ্যই তোমরা এলে পেয়ে যাবে। তারপর এখান থেকে একটু আলু নিই, এখান থেকে চিকেন, আর এখান থেকে একটু জাস্ট ডিম নিয়ে এই ডিমটাকে জাস্ট পাইল করে এই নিয়ে এই সব কিছু যখন গাড়ির মধ্যে গেল না, আলাদাই একটা স্বাদ এনে দিলাম, দারুণ লাগলো। রাতের ডিনারটা জমে গেল, তৃপ্তি করে খেলাম, বিরিয়ানিটা সত্যি খুবই টেস্টি। 150-তে এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ, আর পুরোটা কিন্তু এসি, ঠিক আছে, তাদের পুরো সেকশনটা কিন্তু এসিতে রয়েছে। আর যারা বারাসাত থেকে ভিডিওটা দেখছো, একদম বারাসাত হেলাবরতলা মোড়ে এই রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছে, সামনেই পুজো, কালী পুজো তো বারাসাতে বিখ্যাত, তোমরা আসতেই পারো, চেক আউট করতে পারো, খাবার দাবারের টেস্ট কিন্তু টু গুড। এই হচ্ছে হার্ট অফ বেঙ্গল, দোতলাতে রেস্টুরেন্ট, ওখান থেকে যাওয়ার রাস্তা একদম হেলাবরতলা মোড়ে, ওই সামনেই কলোনি মোড়,
আর এটা হচ্ছে হেলাবরতলার মোড়। তোমরা যারা বাইরে থেকে আসবে একদম চাপাডালি নেমে যে কাউকে বলবে হেলাবরতলা যাব, আর স্টেশন থেকে টোটো ধরে বলবে হেলাবরতলা যাব, চলে আসবে একদম হেলাবরতলা মোড়ে। হয়েছে হার্ট অফ বেঙ্গল, তোমরা এলে এরকম বড় হেডিং দেখতে পারবে এবং যে কাউর কাছে শুনবে পেয়ে যাবে। আর সব থেকে ভালো হবে, ডিসক্রিপশনে নাম্বার দিয়েছি, সেই দাদার সাথে কথা বলে ফোন করে চলে এসো, সামনেই পুজো, এসে সুন্দর অ্যাম্বিয়েন্স সুন্দর খাওয়া দাওয়া ট্রাই করে যেতে পারো।